দাঁড়াও শঙ্খ। আবার কি হলো শঙ্খ? তুমি যে বললে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কার কথা শুনে এই কথাটা বললে? না মানে তুমি ওই দিয়া ময়ূরীর কথা শুনে এই কথাটা বলছো? না। তাহলে তাহলে কে বললো তোমায়? মেয়েটা কি নিজে বলেছে? মেয়েদের সামনে ওর বেস্ট ফ্রেন্ড বলেছে। তাহলে তোমরাই বল যে কতটা গভীর প্রেম থাকলে একজন এডুকেশন এক্সকার্সনে গেছে আর একজন সেখানে হুট করে পৌঁছে যায়। তাও আবার কাজের অজুহাতে। কি জানি বাবা, আমার না সব হিসেব কেমন গোলমাল হয়ে গেল জানো। কিসের হিসেব ছোট মা? তুমি আবার হিসেব কষতে যাচ্ছ কেন? আচ্ছা শঙ্খ, তুমি যদি এইভাবে থাকো কি করে হয় বলো তো? তোমার তো শরীরটা খারাপ হয়ে যাবে। আজ আমি এত আশা করে রান্না করলাম, তুমি কিছুই খেলে না। সরি বৌদি ভাই, আজ আমার মুখে কিছু ঢুকছে না। কেন শঙ্খ? তার কারণ আমার জিভটা একেবারে টেস্টলেস হয়ে আছে। আমি কিছু খাবারের স্বাদ পাচ্ছি না, কোনো কিছু খেতে পারছি না। আমার মনে হয় ভেতরে ভেতরে কোনো ফ্লুটু কিছু একটা হয়েছে, খাবারটা জাস্ট ঢুকছে না। তোমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, আমি আমি উপরে যাচ্ছি। ভেবেছিলাম মহর বসুর সঙ্গে একদিন আলাপ করব। কেন? না আসলে মহর তো খুব ভালো গান গায়, তাই আমরা ভেবেছিলাম যে মহরকে একদিন বাড়িতে আসতে বলবো। ও এত ভালো মেয়ে, ওর সংস্পর্শে এসে যদি আমার মেয়ে দুটো একটু সভ্য ভদ্র হয় তাই আর কি। কিন্তু সেটা তো আর হলো না। যে বাইরের লোক সে বাইরের লোকই ছোট মা, তাকে ঘরে আনার স্বপ্ন দেখো না। তাছাড়া এরকম গান টান গাইতে পারে মেয়ে অনেক এসছে আমাদের কলেজে, আবারও আসবে। তবুও জানো শঙ্খ, ওই মোহরকে না কিরকম অন্যরকম লেগেছিল। হ্যাঁ, মেয়েটা অত বড় একটা মুভমেন্টকে একা একা টেনে নিয়ে গেল। অসম্ভব শক্তি রয়েছে কিন্তু মেয়েটার ভেতরে। বন্ধুরা, এবার আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা এই আন্দোলন নিয়ে কলেজ প্রদক্ষিণ করব। কলেজ প্রদক্ষিণ করে আমরা পথে নামব। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা, সেই শক্তিতেই আমাকে ট্রেনে পায়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বাকি শেষ সময় সামলাতে পেরেছি, কিন্তু সত্যি কি সামলাতে পেরেছি আমি? আমার আমার ভেতরটা একটু অন্ধকার হয়ে আছে কেন? ঢাকদল পিটিয়ে না যাক স্যার, সানাই বাজিয়ে তো যেতেই পারে।
মানে বলছেন একটা অবিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়ে যখন শানাই বাজে একে অন্যের বাড়িতে যায়, তখন ধরেই নিতে হয় তারা কি পরিচয়ে যাচ্ছে। আর স্যার এমনি এমনি কেন ওকে নিয়ে যাবে? এসিপি স্যার তো ওকে সম্মান দিয়ে নিয়ে যাবে, স্যার ওকে বিয়ে করে নিয়ে যাবে। এক অসম্ভব ভাঙচুরে বিধ্বস্ত হয়ে যাচ্ছে আমি ভেতরে ভেতরে। আর খালি মনে হচ্ছে, কেন তুমি আমাকে ঠকালে মোর? কেন আমি তোমার কি ক্ষতি করেছিলাম? প্রথম দিন থেকে কেন পরিষ্কার করে বলনি যে তুমি ওই পুলিশ অফিসারকে ভালোবাসো, তোমাদের সম্পর্ক আছে? তাহলে তো আমি তোমার এত কাছে যাওয়ার চেষ্টাই করতাম না, কখনো না। একটা কথা জিজ্ঞাসা করি, আবার ডক্টর রায়চৌধুরী রাগটাক করবেন না তো? স্যার, কেউ যদি অনধিকার চর্চা করে সেটা তার সমস্যা, আমার তো নয়। স্যার, আপনি আমাকে পৌঁছে দিতে যেতে পারেন, আর আমিও আপনার গাড়িতে করে হস্টেল অবধি যেতে পারি। স্যার, আমার জীবনের অধিকার আমি কাউকে দিইনি। স্যার, বাদবে আর একটা কথা কি বলুন তো? কংগ্রাচুলেশনস, প্রমোশনের কথা বলছেন? না, ওটা অনেকদিন ধরে ডিউ ছিল, 2 বছর ধরে। না না, আমি আপনার অফিসের প্রমোশনের কথা বলছি না, জীবনের একটা প্রমোশন হয় আমি সেটার কথা বলছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।